এবার পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য সব থেকে বড় সড় খবর আজকে প্রকাশিত হয়ে গেল। আবার চেক হবে খাতা, আর তার জন্য এবার 3,600 জনের জন্য নতুন করে খাতা চেক করবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর যে এবার 2022-এর প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য এটি একটি বড় সড় সুখবর। প্রাথমিকে টেটে যারা অল্প কয়েক নাম্বারের জন্য পাস করতে পারেনি তাদের জন্য দারুণ খবর রয়েছে এটি। পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রি এভলিউশন এর সুবিধা দিয়েছিল, আপনারা সকলেই জানেন যে পোস্টদের তরফ থেকে একটি সুবিধা দেওয়া হয়েছিল, আর দ্রুত কিন্তু তার ফল প্রকাশও করা হবে। এটি কিন্তু পোস্টদের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে যে দ্রুত পুনর্মূল্যায়নের ফল বের করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার সাথে সাথেই প্রাথমিকের টেটের ওয়ে মার্কশিটের পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। আপনাকে যেমন বললাম যে 3,600 থেকেও হয়তো কিছু বেশি হতে পারে ওয়ে মার্কের পুনর্মূল্যায়ন করার যে সংখ্যাটা সেটি, তবে চলতি মাসের অর্থাৎ এই মাসেরই শেষের দিকে কিন্তু ফল প্রকাশ করবে এমনই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। টেটের ফল প্রকাশের পরপর কিন্তু উত্তীর্ণ প্রার্থীদের জন্য রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ দিয়েছিল পর্ষদ, আর সেই মতো কিন্তু আপনাদের আবার কিন্তু তারা খাতা রিভিউ করবে এবং খুব শীঘ্রই কিন্তু এই মাসেই আপনারা তার রেজাল্টও পেয়ে যাবেন। তারপরে আপনারা জানতে পারবেন যে এই পরীক্ষায় বাড়তি কতজন পাস করলো। তবে আপনাদের একটি কথা জেনে রাখতে হবে, এখানে কিন্তু যাদের সঠিক অ্যান্সার রয়েছে তারা কিন্তু, যারা পাস করতে পারেননি তারা কিন্তু এবার পাস করার সুযোগ পেয়ে যাবেন, মানে হয়তো ভাগ্য ভালো থাকলে পাস করে যাবেন। তাই লেটেস্ট আপডেটটি আপনাদের সামনে জানিয়ে রাখলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সব খবর সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।